বাংলাদেশে কিন্তু হাজার হাজার ভণ্ড আছে নাম আপনারা গুনতে গুনতে শেষ হবে না অনেক ভণ্ড এখন বাকি থেকে যাবে এত ভণ্ড আমাদের দেশে আছে এক কিছুদিন পূর্বে বলেছে আল্লাহর সঙ্গে নাকি তার কথা হয়েছে কি হয়েছে এবং আল্লাহ তাকে বলেছে যে আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে খুব পেশা নিতে আসে দেখছেন কত নম্বর ভণ্ড আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে খুব পেশা নিতে আসেন নাকি এবং আল্লাহ তাদের তাকে বলেছেন যে আল্লাহ রোহিঙ্গা মুসলমানকে সাহায্য করবেন না আচ্ছা বলেন তার কথাটা আমি মেনে নিলাম এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগের জন্য মেনে নিলাম যে আল্লাহর সঙ্গে তার কথা হয়েছে আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে খুব পেশা নিতে আসেন এবং তাদেরকে সাহায্য করবেন আচ্ছা বলেন যদি কোনো মানুষ কোনো মুসিবত কোনো মানুষকে মুসিবতগ্রস্ত কোনো মানুষকে সাহায্য করতে চায় টেনশন করতে হয় কি হয় কিভাবে করবে কোন প্রসেসিং এ করবে কার তারা করবে কোথায় করবে টেনশন করতে হয় না হয় কিন্তু যদি কোনো মুসিবতগ্রস্ত মানুষকে সাহায্য না করতে যায় কোন না তাহলে সে নিজেই বলল যে আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে প্রেশা নিতে আসেন আবার তাদেরকে সাহায্য করবেন তাহলে এই কথার মধ্যে দ্বিমত আসে না নাই এই ভণ্ড একটা ভিডিওর মধ্যে বলেছে আপনারা কি জানেন যে আমার ঘরে যে আমার স্ত্রী আছে সে আর কেউ নয় সে হল বিশ্ব নবীর ভণ্ড আমার বিশ্বাস পৃথিবীতে এমন বড় ভণ্ড নেই যত বড় ভণ্ড আমার দেশে আছে আছে না নাই আবার এদের কিছু মুরিদ আছে খুব ভক্ত বুঝেননি দয়াল বাবা খাজা বাবা গান বলে না সেদিন আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ জেলায় যাচ্ছি আমি যাওয়ার পথে ব্যানারে দেখতেছি খাজা বাবার ঊনপঞ্চাশতম অরস শরীফ কত তম ঊনপঞ্চাশতম অরস শরীফ তারা যখন খাজার দরবারে আসে তখন আল্লাহর নাম তাদের মুখে আসে না তখন খাজার নাম তারা মুখে নিয়ে আসে কিভাবে গান গায় জানেন বলবো হ্যাঁ দয়াল বাবা খাজা বাবা বিশ্ব অলির দরবাহারে তোরা দেখিবি কাংরা ভাই বনেরা আহিরে সোটে যা 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 কি আসে না নাই তাদের ঈদ হচ্ছে তিনটা কয়টা ঈদে মিলাদুল নবী তাদের নাকি ঈদ আমাদের ঈদ হচ্ছে দুইটা আল্লাহ পাক আমাদের জন্য ঈদ নির্ধারণ করেছেন ঈদুল আজহা আর ঈদুল ফেটের আর তাদের ঈদ হচ্ছে তিনটা তারা গান গাই কীভাবে দেখেন নতুন নিদে চাহা তোর সিতে ভাই তোরা দেখিবি কাহারা ভাই বনে আহে রে সোঁ ঠেজা না নাই আবার তারা যখন খাজার পারে আসে আল্লাহর নাম তাদের মুখে থাকে না তারা তখন খাজার নামের জিকির করে কার নামে আল্লাহ ভাগ করেন অলিল্লাহিল আসমাউল হোসনা ফাদর উ আমার অনেকগুলো গুণবাচক নাম আছে সেই সমস্ত নাম ধরে আমার ডাকো আর কই কি জীবন মরণ নও ভাসাইলাম বাবা তর না হামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাও জুবিল্লা জীবন মরণ নাও ভাসাম বাবা তর না হামে আমি না প্রাণে কি আছে না আসে না এটি জিকির হইলো আচ্ছা বলেন চাচা এটা কোনো জিকির হইলো হ্যাঁ এই জিকিরের নাম দিচ্ছি আমি কপা শামসু কি শামসু কপা শামসু এদের কিছু মুড়িদ আছে বলে পানির তলে মোমবাতি জলে বাউ বাতাসে নিবে না বাবা তোমার নামে টানলে গাজা নামাজ রোজা লাগে না নাউজবিল্লা বলেন আবার এমন কথা বলে শিরিক শিরিকি কথা বলে কুফরি কথা বলে তুমি আমার খাজা বাবা তুমি আমার সব তুমি আমার খাজা বাবা তুমি আমার সব তোমার পায়ের নিচে হলো আরশ কুরসি সো নাউজুবিল্লাহ বলেন খাজা বাবা তোমার পাশে থাকলে মনে হয় কাবা শরীফ আসে পাশে তুমি আমার খাজা বাবা তুমি আমার সব তুমি আমার খাজা বাবা তুমি আমার সব তোমার পায়ের নিচে হলো আরো শুকুর নাউজবিল্লা বলেন এই কথা যদি কেউ বলে তার কি ইমান থাকবে থাকবে না আবার তারা গান গায় কি মুর্শিদি বিনে আমার ঘুমা সে না মুর্শিদি বিনে অঙ্গ জলে পানি দিলে না না আমার এক নম্বর লুচ্চা নিভে ঠিক কিনা এই বেদ মুর্শিদ যদি তোর সাথে ঘুমায় মুর্শিদের কার সাথে ঘুমাবে ঠিক না ঠিক আবার কিছু মা বোন আছে পাগল মানে সেন্স নেই মাথায় বাবার তোর বাড়ি গিয়ে বলে বাবা একটা সন্তান দাও কি বলে সন্তান দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ কে শুরুতেই কিন্তু আমি বলেছিলাম পুরুষের ব্রেনের পুরুষ কথা বলতে পারে ঘন্টায় কয় হাজার শব্দ দুই হাজার স্মরণ আছে আর মহিলারা পাঁচ হাজার পুরুষের আকল শক্তি জ্ঞান আল্লাপাক বেশি দিয়েছেন না মহিলাদের কার পুরুষের মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ব্রেনের ব্রেনের সংখ্যা হলো আর মেয়েদের ব্রেনের সংখ্যা তাহলে কম কয়টা কার, দশ আল্লাহ আল্লাহ ভালো করে জানেন কাকে কয়টা দিতে হবে ঠিক না ঠিক এই অবু থাকার কারণে আসছে কিছু মা বোন আমাদের আছে তারা খাজা বাবার দরবারে গিয়ে শেষ দেয় শেষ দিয়ে বলে কি যে বাবা একটা সন্তান দাও সন্তান দেওয়ার মালিককে আমরা চাইবো কার কাছে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন আর এই সমস্ত ভণ্ড বাটপাট থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক খাস করে আমাদের মায়েদেরকে হেফাজত করুক বলেন আমিন